ব্লুবেরি মিল্কশেক, খুবই সহজ ভাবে আমরা তৈরি করি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা এখানে বানিয়ে দেখিয়ে দেব মিল্কশেক ব্লুবেরি, ব্লুবেরি মিল্কশেক। তো আজকে খুব সহজভাবে আপনাদেরকে এখানে আমরা বানিয়ে দেখিয়ে দিতেছি। তো আমরা এখানে প্রথম পরিমাণ মতো মিল্ক নিয়ে নেব, আমরা এখানে 200 ml মিল্ক, ব্যাস এই পরিমাণ মিল্ক নিলাম। তারপরে আমরা সামান্য আইস এখানে অ্যাড করে দিলাম, ব্যাস। এখন একটা বেনানা, একটা কলা আমরা নিলাম, এক পিস কলা নিলাম। তারপরে এখানে ভ্যানিলা পাউডার 1 চামচ অ্যাড করে দিলাম। তারপর আমরা এখানে যে ব্লুবেরি সিরাপটা আছে, আমরা এখানে পরিমাণ মতো সিরাপটা দিয়ে দেব। আমরা এখানে একটা গ্লাস, এখানে আমরা এটাকে সিরাপটা নিয়ে নিলাম একটা গ্লাসে। দেখেন আমরা এখানে সিরাপ নিলাম, তারপরে যে ব্লুবেরি সিরাপটা আছে সিরাপটা আমরা এখানে দিয়ে দিলাম, ব্যাস। এখানে কোনো রকম সুগার এখানে অ্যাড করা দরকার নেই, আমাদের এখানে কোনো ধরনের সুগার আমরা অ্যাড করবো না, বাস ব্লুবেরি সিরাপটা আর আইস যা যা লাগে আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম। তো এখন এটাকে মিক্স করে নেব। তো আমাদের এখানে এটা কমপ্লিট হয়ে গেল। এখানে করার পরে তারপরে সামান্য চকলেট অ্যাড করে দেব। তারপরে এখানে দেখেন কমপ্লিট হয়ে গেল ব্লুবেরি মিল্কশেক। খুবই সহজভাবে আমরা তৈরি করে দেখিয়ে দিলাম ব্লুবেরি। একটু চকলেট দিয়ে দেব, প্লাস কমপ্লিট হয়ে গেল।